আসসালামু আলাইকুম, নার্গিস খান ব্লগে সবাইকে স্বাগত। ফিরে আসলাম আজকের রান্না নিয়ে। আজকে রান্না করব মুরগির ভুনা। তো এই মুরগির ভুনাটা একটু স্পেশালিভাবে করা, অনেকেই এরকম করে খায় আবার অনেকে খায় না। তো আমি মুরগি ভুনার করার জন্য কড়াই মাঝারি আঁচ করে চুলায় দিয়ে দিলাম, সাদা তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি মশলা ফোড়ন। এবার মশলা ফোড়নের উপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নেব, তাহলে এর কাঁচা স্মেল আর থাকবে না। তো আমার পেঁয়াজ মশলার উপরে ভালো করে ভাজা বা কষানো হয়ে আসছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর লবণ দিয়েও ভালো করে ভেজে নিচ্ছি। আর যে স্পেশালিটা দিয়ে আমি মুরগি রান্না করব সে হলো শুটকি। শুটকি লটকা শুটকির মাঝখান থেকে কাটা ফেলে কেটে টুকরো করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার সমস্ত মশলার সাথে শুটকিটাও আমি ভালোভাবে ভেজে বা কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব জিরা আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে নিব, আর সামান্য একটু পানি দিয়ে দিব, তাহলে আর পোড়া লাগবে না। তো আমি পানিটা দিয়ে দিচ্ছি, এবার ভালো করে কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে পাশ ওপাশ করে। এবার বাকি আর উপকরণ দিব, দিয়ে দিব হলুদ পাউডার 1 চামচ, আর দিব মরিচ পাউডার 1.5 চামচ, দিয়ে ভালো করে কষিয়ে নিব এপাশ ওপাশ করে যেন সমস্ত মশলা ভালোভাবে কষানো হয়। তেল ছেড়ে দিবে মশলার থেকে, এভাবে আমি ড্রাই ড্রাই করে কষিয়ে নিচ্ছি। আর এর ভিতরে দিয়ে দিব মুরগি, মুরগিটাও দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো আমার দেওয়া হয়ে গিয়েছে মুরগি, এবারে পাশ ওপাশ করে কষিয়ে নিচ্ছি ভালো করে। আর এই শুটকি দিয়ে মুরগির ভুনা খেতে অসম্ভব টেস্টি হয়। তো যারা পারেন তো আলহামদুলিল্লাহ, আর যারা জানেন না তারাও এভাবে করে খাবেন, খুবই টেস্টি এই মুরগিটা। তো আমার মুরগি কষাও হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন আমি ঝোল দিয়ে দিব পরিমাণ মতো। তো আমি পরিমাণ মতো ঝোল দিয়ে একদম 5 থেকে 7 মিনিট জাল দিয়ে ঝোল কমিয়ে আজকের মুরগির ভুনা বা রসাটা তৈরি করে ফেলবো। তো আমার ঝোল দেওয়া হয়ে গিয়েছে, এবার টকবাক করা ফোটা অবধি পর্যন্ত অপেক্ষা করছি। তো আর ঢাকনা দিব না, এভাবে খোলা রেখেই রান্নাটা কমপ্লিট করব। তো টকবাক করেও ফুটে গেছে, আর একটু হলেই হয়ে যাবে আজকের শুটকি দিয়ে মুরগি ভুনা। আলহামদুলিল্লাহ আজকের শুটকি দিয়ে মুরগির ভুনা হয়ে গিয়েছে, আবার নেক্সট দিন চলে আসবো। সেই অবধি বিয়সরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।